স্বাধীনতার পঁয়তাল্লিশ বছর পরও স্বাধীনতা বিরোধী তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মোনায়েম খানকে শহীদ বলে পরিচিত করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে সিংহের অন্বেষা স্কুল মোরাম খানের মেয়ের প্রতিষ্ঠিত এই স্কুলের সাইনবোর্ডও করা হয়েছে পাকিস্তানি পতাকার আদলে উনিশশো সালে ময়মনসিংহ শহরে নতুন বাজার সাহেব আলী রোডে প্রতিষ্ঠিত হয় অন্বেষা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নামের ইংরেজি মাধ্যমের এই শিক্ষা প্রতিষ্ঠানটি মোনায়ম খানের ছোট মেয়ে নাসরিন মোনায়ম খান স্কুলটির প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল স্বাধীনতাবিরোধী মোনায়ম খান উনিশশো সালের তেরোই অক্টোবর ঢাকার বনানীর বনানির নিজবাড়িতে মুক্তিবাহিনীর গুলিতে আহত হয়ে পরে হাসপাতালে মারা যান অথচ ওই স্কুলের শিক্ষার্থীদের শেখানো হচ্ছে ডাকাতদের হামলায় মোনায়ম খান শহীদ হয়েছেন শুধু তাই নয় স্কুলের লিফলেট পরীক্ষার প্রশ্নপত্র সহ বিভিন্ন পাকিস্তানের পতাকার আদলে মুনায়ম খানের নামে শহীদ ব্যবহার করে চান তারা মার্কা পতাকা ব্যবহার করে সেখানে স্কুল পরিচালনা করা এটা কোনো প্রকারে নিতে নেওয়া যায় না শিক্ষা বাণিজ্য বলতে চায় না এটি একটা ধৃষ্টতা শিক্ষার্থীদের বিকৃত ইতিহাস জানানোয় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা সহ স্থানীয়রা এই স্কুলে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে দুটি কথা বলা হয় না চেতনার বিপক্ষে বলা হয় পরাজিত পতাকা সেই চাত্তার আমারকা পতাকা তোলন করে এবং সেই পতাকা লোগো দিয়ে স্কুলটি পরিচালনা করে অতি সত্য এই ব্যাপারে প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা নিজেরাই সেটার বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলব অভিযোগের প্রাথমিক সত্যতাও পেয়েছে জেলা প্রশাসন জেলা প্রশাসক জানান শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ পেলেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই অভিযোগগুলো আসলে প্রমাণিত হয়েছে এবং পরবর্তীতে নির্দেশনা প্রদানের জন্য মন্ত্রণালয় বরাবর শিক্ষা মন্ত্রণালয়ের বরাবর আমরা প্রতিবেদন প্রেরণ করেছি ওখান থেকে নির্দেশনা পাইলে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব অন্বেষা ইন্টারন্যাশনাল স্কুলে কয়েকবার গেলেও ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি স্কুল কর্তৃপক্ষ সাংবাদিকদের সাথে কেউ কথা বলবেন না বলে সাফ জানিয়ে দেন স্কুলের নিরাপত্তাকর্মী বিবিসি নিউজ ডেস্ক